এইবারে তোমাদের জন্য থাকছে কিছু ক্রিটিক্যাল কোশ্চেন। একমাত্র ইন্টেলিজেন্ট যারা তারাই এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে পারবে। তোমার চোখের সামনেই থাকবে উত্তর, কিন্তু সেটা খুঁজতে 90% মানুষই হিমশিম খেয়ে যায়। তুমিও কি নিজেকে ইন্টেলিজেন্ট প্রমাণ করতে চাও? তাহলে আজকের ভিডিওর 10টি কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেখো। আজকের ফার্স্ট কোশ্চেনে থাকছে তোমাদের জন্য একটি গুগলি ধাঁধা প্রশ্ন। কি এমন খেলা যে খেলা খেলতে বাবা ছেলেকে কাটে, মা বাবাকে কাটে আর ভাই মাকে কাটে? বলো তো এই ধাঁধার উত্তর কি হবে। পারলে বন্ধুরা এই ধাঁধাটির উত্তর, এখানে খেলাটির নাম হবে লুডো খেলা। চলো দেখে নিই পরবর্তী প্রশ্ন তোমার জন্য কি আসতে চলেছে। বন্ধুরা আজকে সেকেন্ড রাউন্ডে থাকছে তোমাদের জন্য বুদ্ধির খেলা। এখানে বক্সের মধ্যে এলোমেলোভাবে একটি ফলের নাম লেখা আছে। এবার তোমরা আমাকে কমেন্টে বলো তো এটি কোন ফলের নাম লেখা আছে। চলো বন্ধুরা উত্তরটি দেখে নিই। এখানে এলোমেলো অক্ষরগুলোকে সঠিকভাবে সাজালে এখানে ফলটির নাম হবে কমলা লেবু। কি বন্ধুরা, তোমরা কি আমার আগে কমলা লেবু উত্তরটি গেস করেছিলে? তাহলে লাইক করে দাও। আর চলো থার্ড রাউন্ডে কি আসছে দেখে নিই। আজকে থার্ড রাউন্ডে থাকছে তোমাদের জন্য দৃষ্টিশক্তির পরীক্ষা। তো ফ্রেন্ড, এখানে অনেকগুলো ডায়মন্ডের ছবি তুমি দেখতে পাচ্ছ, কিন্তু এর মধ্যে একটি ডায়মন্ড আলাদা রয়েছে। বলো তো সেই আলাদা ডায়মন্ডটি কোথায় রয়েছে। খুঁজে পেলে এখানে থাকা আলাদা ডায়মন্ডটিকে? তো এখানে থাকা আলাদা ডায়মন্ডটি ছিল 3 নম্বর লাইনে। তুমিও কি সবার প্রথমে যদি এই 3 নম্বর লাইনে থাকা ডায়মন্ডটিকে খুঁজে পেয়ে থাকো, তাহলে কনগ্রাচুলেশন, তোমার চোখের দৃষ্টির সাথে কেউ পারবে না। তোমার চোখের দৃষ্টি হাই লেভেলে রয়েছে। ফ্রেন্ড, এবার তোমাদের সামনে একটি ছবি এসছে, সেটা একটি মিষ্টি কুমড়োর ছবি। আর নিচে ফাঁকা ঘর পূরণ করো। তো বন্ধুরা, এই ফাঁকা ঘরটি তোমাদেরকে এমনভাবে পূরণ করতে হবে যে এটি একটি রান্নার আইটেমের নাম হবে। তো ফ্রেন্ড, তোমরা এবার কমেন্টে বলো এটি কোন রান্নার নাম। বন্ধুরা, তোমরা সঠিক শব্দ দিয়ে এই ফাঁকা ঘরটি পূরণ করতে পেরেছো? তো যারা সঠিক শব্দ দিয়ে এই ফাঁকা ঘরটি পূরণ করতে পেরে গেছো, তারা লাইক করে দাও। আর যারা পারোনি, চলো আমি তোমাদের বলে দিই, এইখানে সঠিক রান্নাটি হবে কুমড়োর ছক্কা। ফ্রেন্ড, পরবর্তী মজাদার ভিডিওগুলো দেখার আগে তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে, তাহলে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। আজকে ফিফথ রাউন্ডে থাকছে তোমাদের জন্য মেমোরি টেস্ট ভিডিও। গাইজ, স্ক্রিনে দেওয়া এই ছবিটিকে খুব ভালো করে লক্ষ্য করো, কারণ ছবির মধ্যে উত্তর লুকিয়ে আছে। তো এখানে তোমরা একটি দানবকে দেখতে পাচ্ছ, 3টি বাচ্চা তার সামনে খেতে বসেছে। তো তোমরা এবার নিজের ডিটেকটিভ ব্রেন দিয়ে বলতে পারবে এই 3টি বাচ্চার মধ্যে এই দানবের নিজের বাচ্চা কোনটি? যদি তুমি এর উত্তর বলতে পারো, তাহলে 10 সেকেন্ডের মধ্যে নিচে কমেন্টে জানিয়ে দাও। সময় শেষ। কি বন্ধুরা, গেস করতে পারলে এখানে এই দানবের আসল বাচ্চা কোনটি? তো চলো উত্তরটি তোমাদের আমি বলে দিচ্ছি, কারণ বলেছিলাম ছবির মধ্যে উত্তর লুকিয়ে আছে। তো গাইজ, এখানে এই 1 নম্বরের বাচ্চাটি হচ্ছে এই দানবের আসল বাচ্চা। কারণ ভিডিওটি যদি ভালো করে লক্ষ্য করো, তাহলে দেখবে এই 1 নম্বর বাচ্চাটির খাবারের মধ্যে একটি আস্ত মানুষের কাটা হাত রয়েছে। সেই কাটা হাত দিয়ে এখনো রক্ত বেরোচ্ছে। একমাত্র কাঁচা হাত দিয়ে খাবার কেবলমাত্র দানবের বাচ্চারাই খেতে পারে। তো এই ছবি দেখে প্রমাণিত হচ্ছে যেখানে 1 নম্বরের শিশুটি হচ্ছে এই দানবের আসল বাচ্চা। তো গাইজ, যারা এই প্রশ্নের উত্তর নিজে থেকে দিতে পেরে গেছো, ভেরি গুড, তোমরা ইন্টেলিজেন্ট। চলো ফ্রেন্ড, এবার তোমাদের জন্য থাকছে ছবির ধাঁধা। এখানে দেখতে পাচ্ছ বক্সের মধ্যে
কাতলা, কল এবং শালিকে তিনটি লেখা রয়েছে। এবার তিনটি থেকে একটি করে অক্ষর নিয়ে তুমি কি গেস করতে পারবে এখানে একটি মেয়ের নাম কি হবে? তাহলে মেয়েটির নাম কমেন্টে লিখে দাও। ফ্রেন্ড পারলে মেয়েটির নাম? তো যারা মেয়েটির নাম পেরে গেছো তারা লাইক করে দাও। আর চলো এবার দেখে নিই উত্তরটি। এখানে তিনটি থেকে যদি একটি করে অক্ষর না হয় তাহলে এখানে মেয়েটির নাম হবে কাকলি। এইবার তোমাদেরকে পরপর এই তিনটি ছবিকে ভালো করে দেখতে হবে, আর এই তিনটি ছবিকে দিয়ে বলতে হবে এখানে একটি মেকআপ দ্রব্যের নাম কি হবে। বন্ধুরা মেকআপ দ্রব্যটির নাম পারলে? তো দেখো প্রথমে একটি চোখের ছবি, চোখের ইংলিশ হচ্ছে আই, তারপরে একটি লাইন আর লাস্টে আর। তাহলে এখানে মেকআপ দ্রব্যটির নাম হবে আইলাইনার। তো নেক্সটে আরো এই তিনটি ছবিকে ভালো করে দেখো, আর এবার এই তিনটি ছবিকে মিলে তোমাকে গেস করতে হবে এখানে একটি ফলের নাম কি হবে, আর অবশ্যই ফলটির নাম তোমাকে ইংলিশে গেস করতে হবে। বন্ধুরা এখানে ফলটির নাম হবে, দেখো প্রথমে জল, জলের ইংলিশ হচ্ছে ওয়াটার, আর তারপরে মিল লেখা আছে, আর শেষে ওয়ান। তাহলে তিনটি ছবিকে মিলিয়ে এখানে ফলটির নাম হবে ওয়াটার মিলন, অর্থাৎ তরমুজ। তো গাইস এবার দেখো এই দুটো ছবি, আর এই দুটো ছবিকে মিলিয়ে গেস করো এখানে একটি চকলেটের নাম কি হবে। আর আমি জানি তোমরা চকলেটটির নাম পারবে, তাহলে উত্তর দেখার আগে চকলেটটির নাম আমাকে কমেন্টে জানিয়ে দাও। বন্ধুরা চকলেটটির নাম তোমরা গেস করে ফেলেছো তাই তো? তাহলে এই চকলেটটির নাম আমাকে কমেন্টে জানিয়ে দিও, কারণ এই প্রশ্নটা আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি। দেখে নেব আজকের লাস্ট প্রশ্ন তোমাদের জন্য থাকছে টিপস কোশ্চেন। কোন ফলের সমস্ত ভিটামিন পাওয়া যায়? এক আনারস, বি কাঁঠাল, সি পেঁপে, ডি স্ট্রবেরি। এটির মধ্যে তোমাদের যদি উত্তর জানা থাকে তাহলে নিচে কমেন্ট করবে। ফ্রেন্ড এই টিপস কোশ্চেনের অ্যান্সার হলো অপশন সি পেঁপে। পেঁপের মতো সমস্ত ভিটামিন রয়েছে, তাই খাদ্য তালিকার মধ্যে পেঁপে রাখা অবশ্যই ভালো। হ্যালো ফ্রেন্ডস, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আজকের 10টি কোশ্চেনের মধ্যে কটি কোশ্চেনের উত্তর আপনারা দিতে পেরেছেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।